আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফথিহি ওয়া নাফসিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইয়িন ফাতাবাইয়ানু। প্রশংসা মাত্র আল্লাহর জন্য, শান্তি ধারা বর্ষিত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আগে একটা ক্যাপশন দিয়েছি, আজকে একটি ওসুলে হাদিস প্রসঙ্গে আলোচনা করব। সেটা ঘোষণা দিয়েছি যে তাদলিস এবং মুদাল্লিস রাবির আন আনা বর্ণনা প্রসঙ্গে। যদিও যে বিষয়টি নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে দেখছি বেশ কিছু মানুষ তারা এই মুদাল্লিস রাবির বিষয়ে তারা অনেক কিছু আলোচনা করছে, সমালোচনা করছে, আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের কাছে কিছু শেয়ার করতে চাই যে মুদাল্লিস রাবির আন আনা এটা কখন গ্রহণযোগ্য হয়, কখন অগ্রহণযোগ্য হয় এ প্রসঙ্গে। তো যাই হোক, একদম সূচনা থেকে আলোচনা করি সংক্ষিপ্ত পরিসরে। আসলে তাদলিস কাকে বলে, তাদলিস কী, তাদলিসের যদি আবিধানিক অর্থ যদি আমরা নিই তাহলে, বা এমনি যদি বোঝানো যায় তাদলিস কী, তো এটা খুব সহজে বোঝানো যায় এইভাবে যে কোনো ক্রেতা যখন কোনো মাল বিক্রয় করছে সেই সময় মালের দোষ ত্রুটিকে গোপন করা, এটাকে বলা হয় তাদলিস। মানে কোনো ক্রেতা যখন মানে যখন কোনো মাল বিক্রি করছে সেই সময়তে তার মালের দোষ ত্রুটিকে গোপন করে বিক্রয় করাটাকে, এটাকে বলে তাদলিস। আর এটা যখন মুহাদ্দিসদের পরিভাষাতে তাদলিস ব্যবহার করা হয় তখন অর্থ অনেকটাই এমন যে কোনো রাবি যখন কোনো হাদিস বর্ণনা করছে সেই সময়তে তার সনদকে মানে বাহ্যিক দিক থেকে খুব সুন্দর এবং বাহ্যিক দিক থেকে মজবুত করার জন্য এমন কোনো শায়েখের নাম ব্যবহার করা যার তার সঙ্গে তার সাক্ষাৎ প্রমাণিত নয়, অথবা সর্বক্ষেত্রে যে সাক্ষাৎ প্রমাণিত এমনটি নয়, বরং ওই হাদিসটা ওই শাখের কাছ থেকে তিনি শ্রবণ করেনি, এটাকে তাদলিস বলা হয়। আরও অনেকগুলো ব্যাখ্যা মহাদ্দিসগণ এটা দিয়েছে, তবে সার্বিকভাবে এটা হচ্ছে তাদলিসের, এটা হচ্ছে একটা সার নির্যাস। আসুন এবার আমরা বোঝার চেষ্টা করি কয়েকটি বিষয় যে তাদলিস বিষয়টা কী। তো একটা প্রথম কথা বলি যে তাদলিস এটা একটা হাদিসের সনদের মধ্যে একটা ইল্লাত, একটা গোপন ত্রুটি, এটা বের করা অনেকটাই কঠিন হয়ে যায়। অনেক মহাদ্দিসগণ এ বিষয়ে পড়ে তারা কলম ধরেছে। এবং মনে রাখবেন যে তাদলিস প্রসঙ্গে, তাদলিস যে মুদাল্লিস রাবি প্রসঙ্গে অনেকগুলো গ্রন্থ রচনা করা আছে, ইমাম হাজার আসকালানি রহমা থেকে শুরু করে ইমাম আবি হাতিম থেকে শুরু করে অনেকজন এ বিষয়ের পড়ে তারা স্বতন্ত্র গ্রন্থ রচনা করেছে। এবং গোটা হাদিস জগতে যতজন রাবি আছে সর্বোপরি যদি মুদাল্লিস রাবি যদি গণনা করতে চাই তো এর সর্বাধিক প্রায় 300-এর কাছাকাছি, প্রায় 300 মুদাল্লিস রাবিকে পাওয়া যায়। তার মধ্যে ইমাম হাজার আসকালানি রহমাল্লাহ তার তাবাক্কাত মুদাল্লিসিনে তিনি 152 জন মুদাল্লিস রাবিকে নিয়ে এসে তিনি আলোচনা করেছেন। ইমাম হাজার আসকালানি রহমাল্লাহ তার তাবাক্কাত মুদাল্লিসিন প্রথম খণ্ড, সরি, 13 এবং 14 পৃষ্ঠায় দেখবেন এ বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। তো আমাদের প্রথম যে আলোচনা করা হবে যে তাদলিস এবং মুদাল্লিস কী, এবং আমি এ বিষয়ে সংজ্ঞাটা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলেছি। এবং এখানে একটা জরুরি বিষয় মনে রাখতে হবে যে তাদলিস এটা হচ্ছে প্রতারণা। প্রথম কথা হচ্ছে তাদলিস এই জিনিসটা হচ্ছে প্রতারণা, এটা প্রতারণার সামিল। তার জন্য ইয়াহ ইবনু মাইন রহিমাহুল্লাহ মুতাফাদুসি 33 হিজরি তিনি বলেছেন যে মুদাল্লিস মানে তাদলিস এটা হচ্ছে মিথ্যার নামান্তর, মানে এটা মিথ্যা, এখানে প্রতারণা আছে, এখানে সন্দেহ আছে এবং প্রতারণা আছে। কেননা কোনো সনদকে উচ্চ মর্যাদা দেওয়ার জন্য একটা প্রতারণা করা বা কোনো মানে কোনো গোপন ত্রুটিকে প্রকাশ না করা অথবা এই ধরনের কিছু ব্যবহার করাকে বলা হয় তাদলিস করা। আর অবাক হবেন যে তাদলিস কোনো রাবি যদি তাদলিস করে তাকে বলা হয় মুদাল্লিস। আর মুদাল্লিস রাবি অর্থ এই নয় যে সে যাইব, মুদাল্লিস হওয়ার কারণে কোনো রাবি মারদুদ বাতিল হয় না। একজন মুদাল্লিস রাবি সে সেকা গ্রহণযোগ্য ইমাম হুফাজে হাদিস হতে পারে। একটা হচ্ছে তার মানে তাদলিস হচ্ছে একটা আলাদা একটা ইল্লাত, আলাদা একটা ত্রুটি, এটা আলাদা একটা জেরা। আর তার সেকা হওয়া, তার হুজ্জত হওয়া, ইমাম হওয়া, এটা হচ্ছে আলাদা বিষয়। একজন মুহাদ্দিস বা একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব তার উপরে তাদলিসের অভিযোগ থাকাটা স্বাভাবিক এবং আছে, হাজার হাজার আছে। আপনারা একটু যারা আসমার মুদাল্লিসিন পড়ছেন দেখবেন। তো এটা জরুরিভাবে মনে রাখতে হবে যে কোনো একজন গ্রহণযোগ্য একজন ব্যক্তি সে মুদাল্লিস হতে পারে, তার সেকাতের উপরে কোনো প্রভাব পড়ে না। এবং একজন রাবি যদি মুদাল্লিস তাদলিস করে তাহলে সে যে একদম পুরোই মারদুদ হয়ে যায় এমনটিও নয়। কারণ অনেক সময় যখন আমরা তাদলিস মুদাল্লিসের আলোচনা করি সেই সময়তে তারা মানে সেই রাবির গ্রহণযোগ্যতার উপরে অনেক বর্ণনা পেশ করছে। একটা উদাহরণস্বরূপ বলি, যেমন সুফিয়ান সাউরিকে বা হাসান বাসরিকে বা ইব্রাহিম নাখাইকে বা সুফিয়ান ইবনু ওয়াইনা রহমাল্লাহকে, এদেরকে যখন আমরা মুদাল্লিস হিসেবে ঘোষণা করছি এবং সালাফদের কিতাব থেকে দলিল পেশ করছি, কিছু কিছু মানুষ ওই রাবিগুলোর কী করছে যে তাদের উপরে যে তাদিল আছে, প্রশংসামূলক বাক্য আছে, মহাদ্দিসগণ লিখে গেছে, ওই তাদিলগুলো নিয়ে আসছে।
এটা বোঝা উচিত তাদের যে মুদাল্লিসের উসুলের কাছে তাদের যারা তাদিল এটা মূল বিষয় না, তাদের খাস হচ্ছে একটা যারা আছে যেটাকে মানে তাদ্দিস করা। তো তাদলিসের কারণে যেমন একজন রাবি হাদিস থেকে মানে মাতরুক পরিত্যক্ত হয়ে যায় এমনটি নয়, এবং এর জন্য খাস একটা উসুল আছে, আমরা সে বিষয়গুলো আলোচনা করব। ইন টোটাল সর্বাধিক আমরা মোটামুটি 300 কাছাকাছি মুদাল্লিস রাবিকে মানে মুহাদ্দিসগণ তারা নিসবত করেছে যে এরা হচ্ছে মুদাল্লিস রাবি, এবং ইমাম হাজার আসকানি রহমাল্লাহ 152 জন রাবিকে মুদাল্লিসে আখ্যায়িত করে তিনি তাবাক্কাত মুদাল্লিস নিয়ে আলোচনা করেছেন বিস্তারিত। এখন একটা জিনিস মনে রাখতে হবে যে মুদাল্লিস রাবি প্রসঙ্গে বা তাদলিস করা প্রসঙ্গে সালাফদের মন্তব্য কী। এর মধ্যে মাশহুর একজন বিখ্যাত একজন ব্যক্তিত্ব ইমাম শুবা রহিমাহুল্লাহ, তার একটা কল মজুদ আছে জারহত তাদিল দ্বিতীয় খণ্ডের 73 পৃষ্ঠায়। তিনি মনে করতেন যে তাদ্দিস করার চাইতে মায়ের সঙ্গে জেনা করা এটাই উত্তম, মানে তাদ্দিস অপেক্ষা জেনা করা উত্তম, মানে এত নিকৃষ্ট একটা কাজ তাদ্দিস, কেন এটা গোপন টুটি, এটা প্রতারণা করা, এটা মানে সনদ নিয়ে প্রতারণা করা, এই জন্য তিনি এই জিনিসটা মনে করতেন। আবার এটা প্রমাণিত যে ইমাম শুবা তিনি কখনও কখনও তিনি যারা মুদাল্লিস তাদের কাছে হাদিস গ্রহণ করেছে, এই জন্য ইমাম হাজার আসকালানি রহিমাহুল্লাহ সহ আরও কিছু মুহাদ্দিসগণ তারা ইমাম শুবার এই কঠোরতাকে কিন্তু অনেক সময়তে মানে প্রতিবাদ করেছে। কিন্তু তার কথা হচ্ছে এটা, ইমাম শুবার কথা হচ্ছে এটা যে তাদলিস জেনা করার চেয়েতেও এটা খতরনাক, কিন্তু তাদলিসকারী বা মুদাল্লিস রাবি যদি কোনো তাদলিস করে তার সামাত তাসরি যদি থাকে সেক্ষেত্রে সেটাকে গ্রহণ করা যায়, মানে এরকম তার একটা ওসুল। ইমাম শাফি রহমাহুল্লাহ তার কথা বলা যায় 150 জন্ম 204 মৃত্যু, শাফি রহমাহুল্লাহ তিনি তার একটা কল মজুদ আছে তিনার নিকট ইমাম শাফি রহমাহুল্লাহ এখানে তিনি খুব কঠোরতা অবলম্বন করেছেন এবং তিনের মানহাজটাকে অনেকে গ্রহণ করেছে। ইমাম শাফির মত তাদলিস মুদাল্লিস রাবি প্রসঙ্গে তার দাবি হচ্ছে এটা যে কোনো রাবি যদি জীবনে একবার, ইমাম শাফি রহমাল্লার মত হচ্ছে যে কোনো মুদাল্লিস রাবি জীবনে যদি একবার তাদলিস করে তার সামাত তাসরি ছাড়া এটা কখনোই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে কিতাবুর রিসালা প্রথম 153 পৃষ্ঠায় ইমাম আহমেদ শাকির রহমাল্লাহ তিনি এ বিষয়েটা তাহকিক সহ আলোচনা করেছেন যে ইমাম শাফি রহমাল্লার মত হচ্ছে যে কোনো ব্যক্তি যদি জীবনে একবার তাদলিস করে আর এটা যদি প্রমাণিত হয় তাহলে সেই রাবির সামাত তাসরি ছাড়া এটা কখনো কবুলযোগ্য না, এটা গ্রহণ করা যাবে না এই রাবির। তো তাদলিস এবং মুদাল্লিস প্রসঙ্গে সালাফদের মধ্যে অনেকগুলো মতামত পাওয়া যায়। তো সর্বোপরি কয়েকটা মতামত আপনাদেরকে বলি যে কোনো রাবি যদি তাদলিস করে, একটা দল তারা বলতে চাইছে যে মুদাল্লিস রাবির হাদিস গ্রহণযোগ্য না, তাই সামা প্রমাণিত থাক অথবা না থাক, এটা একটা দল, কিন্তু এই দলের কথা সম্পূর্ণ মারদুদ। দ্বিতীয় একটা দল মুহাদ্দিসগণের একটা দল তারা বলছে যে তাদলিসকারী রাবি যদি সে তাদলিস যদি প্রমাণিত হয় এবং সে যদি তাদলিস করে এবং অন্য কোনো সনদে এবং হুবহু একই মতনে যে তার সামা তাসরি থাকে, সুপ্রিয় শ্রোতামণ্ডলী মানে সম্ভবত আমার ইমেলকে কেউ হ্যাক করার চেষ্টা করছে, মানে এখানে বারবার কোড চাইছে আমার নেটটা, তার জন্য মানে কেটে যাচ্ছে লাইনটা, কেউ মানে কোড চাইছে এখানে বারবার যে শিলিগুড়ি থেকে বলি শিলিগুড়ি থেকে আমার কেউ আইডিকে হ্যাক করার চেষ্টা করছে, আমার সাথে মেসেজ আসছে বারবার যে শিলিগুড়ি থেকে আমার কেউ সোশ্যাল মানে আমার ফেসবুক অথবা ইউটিউব অথবা জিমেলকে কেউ হ্যাক করার চেষ্টা করছে, কেন আমার একটা পার্সোনাল সিকিউরিটি দেওয়া আছে, তার জন্য আমার কাছে মেসেজটা চলে আসছে যে শিলিগুড়ি থেকে কেউ খোলার চেষ্টা করছে। তো যাই হোক, মানে পাসওয়ার্ড অলরেডি চেষ্টা করলো, হয়তো লাইনটা কেটে যেতে পারে, কেটে গেলে ইনশাল্লাহ আমি লাইনটাকে ঠিক করে আবার পরবর্তী সময় আপনাদের কাছে আসবো। তারপরে আপনাদেরকে মানে যে বিষয়টা বলতে গিয়ে বারবার বাধা যে মুদাল্লিস রাবি এবং তাদলিসকারীর ওপরে একটা উসুল হচ্ছে এটা যে একজন কিছু কিছু মুহাদ্দিসদের দাবি যে কোনো রাবি যদি জীবনে একবার তাদলিস করে তার হাদিস গ্রহণযোগ্য না, যদি সামাদিও থাকে তবু গ্রহণযোগ্য না, এটা সম্পূর্ণ মারদুদ। জমহুর মুহাদ্দিসগণ এটার বিরোধিতা করেছে, এটার পক্ষে আমরা না। দ্বিতীয় একটা জামাত আছে মুহাদ্দিসদের জামাত, তারা বলছে যে কোনো মুদাল্লিস রাবি যদি তাদলিস করে আর এটা যদি প্রমাণিত তাদলিস হয় এবং কোনো জায়গায় যদি তার সামাত তাসরি না থাকে তাহলে সেটা মারদুদ, এবং সামাত তাসরি যদি থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য কবুলযোগ্য। যেমন ইমাম শাফির রহমাল্লার কলটা আমরা নকল করেছি, যেমন শাফির রহমাল্লা তারও এই দাবি যে মুদাল্লিস রাবির যদি সামাত তাসরি থাকে সেক্ষেত্রে হুজ্জত, অন্যথায় হুজ্জত নয়, দলিল গ্রহণ করা যাবে না। এখন কিছু কিছু মানুষ এখানে আমাদেরকে সাধারণ শ্রোতাদেরকে বলা যেতে পারে যে ব্ল্যাকমেল করছে যে তাদলিস এবং মুদাল্লিস রাবি প্রসঙ্গে ইমাম হাজার আসকালানি রহমাল্লা তিনি কিছু তাবাক্কাত ভাগ করেছেন, তিনি পাঁচটা স্তরের কথা ভাগ করেছেন। তো এখানে যদি ইমাম হাজার আসকানি রহমাল্লার কথাগুলো যদি আমরা খুব ভালোভাবে গভীরভাবে পড়ি তাহলে বোঝা যাবে যে ইমাম হাজার আসকানি রহমাল্লাহ আসলে কী কথা বলতে চেয়েছেন।
প্রথম কথা মনে রাখবেন, 152 জন ইমাম হাজার আসকান রহিমুল্লাহ মুদাল্লিস সাবিনে আলোচনা করেছে এবং 5টা স্তরে বিভক্ত করেছে। প্রথম তাবাক্কাতে তিনি 33 জনকে রেখেছেন, দ্বিতীয় তাবাক্কাতে 33 জন আছে, তৃতীয় তাবাক্কাতে 50 জন আছে, চতুর্থ তাবাক্কাতে সম্ভবত 12 জন আছে, আর পঞ্চম তাবাক্কাতে আছে 24 জন, ইন টোটাল 152। তো ইমাম হাজার আসকান রহিমুল্লাহর দাবি যে প্রথম স্তরের যারা মুদাল্লিস তারা তাদলিস করেছে, এর মধ্যে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম মালিকও আছে। প্রথম মানে ইমাম হাজার আসকান রহিমুল্লাহর গবেষণা অনুযায়ী যে এই সব মুদাল্লিস রাবি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, তারপর হচ্ছে ইমাম মালিক রহিমুল্লাহ, এদেরকেও তিনি তাদলিসের অভিযোগ এদের উপরে আরোপ করেছে, যদিও এটা পরবর্তী তাহাকি কে না, এগুলো আসলে তাদলিস গ্রহণযোগ্য না, এদের থেকে তাদলিস প্রমাণিত নয়। তো এদের তাদলিস শর্ত সাপেক্ষে, কোনো শর্ত ব্যতীতই এদের আনা যদি কোনো হাদিস থাকে সেটা গ্রহণযোগ্য। দ্বিতীয় তাদলিসের ওপরে সুফিয়ান সাউরি আছে, সুফিয়ান ইবনু উয়াইনা রহমাহুল্লাহ আছে, দ্বিতীয় স্তরে যে সুফিয়ান সাউরিকে রেখেছে এবং ইমাম হাজার আসকান রহমাহুল্লাহর মানহাজ, তার দাবি হচ্ছে এটা যে দ্বিতীয় স্তরে কেউ যদি তাদলিস করে তাহলে তার আনাটাও গ্রহণযোগ্য হয়ে যাবে। তৃতীয় যেটা ইমাম হাজার আসকান রহমাহুল্লাহ আলোচনা করেছে, যারা কম তাদলিস করত, মানে সরি একটু বেশি তাদলিস করতো, এদের ক্ষেত্রে সামার জরুরাত আছে। এবং চতুর্থ যে তাবাক্কাত ভাগ করেছে, যারা জাইফ এবং মাজহুল রাবি থেকে তাদলিস করতো, এদের তাদলিস গ্রহণযোগ্য নয় এবং পাশাপাশি এদের সামার তাশরী অবধারিত, যতক্ষণ শ্রম সাব্যস্ত না হবে ততক্ষণ পর্যন্ত তাদের হাদিস গ্রহণযোগ্য নয়। তো আমাদের কথা হচ্ছে এটা যে মুহাদ্দিসগণ বিশেষ করে ইমাম হাজার আসকান রহিমুল্লাহ যে তাবাক্কাত ভাগ করেছে, যে 5টা স্তরে ভাগ করেছে এবং 1, 2, 3, 4, 5 এভাবে বিভিন্ন রাবিদেরকে অন্তর্ভুক্ত করেছে, প্রথম কথা হচ্ছে যে মুদাল্লিস রাবিদের মানে ইখতিলাফ হওয়ার কারণ বা মুদাল্লিস রাবিকে তাবাক্কাতে ভাগ করা, এটা নিয়ে ইখতিলাফ আছে মুহাদ্দিসগণ। এটা যারা একটু পড়াশোনা করেছে তারা বুঝতে পারবেন যে ইমাম হাজার আসকান রহিমুল্লাহ যে তাবাক্কাত ভাগ করেছে এটাই যে শিরোধার্য এমনটি নয়, বরং ইমাম হাজার আসকান রহিমুল্লাহ কোনো কোনো রাবিকে তিনি দ্বিতীয় স্তরে নিয়ে এসেছেন, যে দ্বিতীয় তাবাক্কাতে, কিন্তু অন্য অন্য মুহাদ্দিসগণ ওই রাবিকে তৃতীয় তাবাক্কাতে রেখেছে। মুহাদ্দিসগণের মধ্যে তাবাক্কাত নিয়েও ভাগ আছে, মানে তাদের মধ্যে ইখতিলাফ হয়েছে। আমি কয়েকটা উদাহরণ শুধুমাত্র আপনাদেরকে পেশ করব, যে তার মধ্যে প্রথম যে সুফিয়ান সাউরি রহমহল্লার প্রসঙ্গে আলোচনা হোক, যে সুফিয়ান সাউরি রহমহল্লাকে ইমাম হাজার আসকান রহমহল্লা দ্বিতীয় তাবাক্কাতে নিয়ে এসেছে এবং বলছে তার আনানা ক্ষতিকর নয়, তার আনানা ক্ষতিকর নয়, এটা হচ্ছে ইমাম হাজার আসকান রহমহল্লার দাবি। অপরদিকে ইমাম হাকিম নেসাপুরি রহমহল্লা তার দাবি হচ্ছে এটা যে ইমাম সুফিয়ান সাউরি তিনি তৃতীয় তাবাক্কাতে, মানে তার স্তর হচ্ছে তৃতীয়। তার মানে এখানে আপনাকে স্পষ্ট বুঝতে হবে যে ইমাম হাজার বলছে দ্বিতীয় তাবাক্কাত আর ইমাম হাকিম তিনি বলছেন যে তৃতীয় তাবাক্কাতের মধ্যে তিনি অন্তর্ভুক্ত আছেন। ঠিক এইভাবে হাসান বাসরির ক্ষেত্রে হয়েছে, ইমাম হাজার তাকে দ্বিতীয় বলেছে কিন্তু ইমাম হাকিম তিনি তাকে তৃতীয় স্তরের মধ্যে রেখেছে। ইমাম আমেশের প্রসঙ্গেতে ইমাম হাজার আসকান রহিমুল্লাহ তাকে দ্বিতীয়তে রেখেছে কিন্তু তালকিসুর হাবিরে তার আবার আনানা হাদিস গ্রহণ করেনি। তো এইভাবে অসংখ্য মানে রাবিদের কথা বলা যেতে পারে যে ইমাম হাজার আসকান রহিমুল্লাহ তিনি যে তাবাক্কাতের স্থান দিয়েছে অন্যান্য মুহাদ্দিস সেটার পরিপন্থী রায় দিয়েছে, তিনি 2 দিয়েছে অপরদিকে 3 দিয়েছে। তো তাদলিসের মূল যে দাবি যে কেউ যদি দ্বিতীয় তাবাক্কাতের মুদাল্লিস রাবি হয় তার মানে আনা এটাও হুজ্জত হয়ে যায় সামাত তাসরি না থাকলেও, কিন্তু ইমাম হাজার আসকান রহিমুল্লাহ আলহামদুলিল্লাহ তিনি একটা চমৎকার উসুল বলে দিয়েছেন, চতুর্থ তাবাক্কাতের আলোচনা করতে গিয়ে কোনো রাবি যদি জাইফ রাবি থেকে, কোনো মুদাল্লিস রাবি যদি জাইফ এবং মাজহুল রাবি থেকে যদি তাদলিস করে তাহলে তার সামাত তাসরি লাগবে, তার শ্রবণ সাব্যস্ত হতে হবে, নচেত তার এই কথা গ্রহণযোগ্য নয়, তার হাদিস গ্রহণযোগ্য নয়। এখন আমাদের কথা চলছিল সুফিয়ান সাউরি রহমহল্লাকে নিয়ে, যে তার মানে তিনি কোন তাবাক্কাতের অন্তর্ভুক্ত। আমি প্রথমে বলেছি ইমাম হাজার আসকান রহমহল্লা তিনি দ্বিতীয়তে উল্লেখ করেছেন এবং পাশাপাশি ইমাম হাকিম তিনি তৃতীয়তে তিনি অন্তর্ভুক্ত করেছেন, এটা স্পষ্ট বোঝা যায়। এক মিনিট, হ্যাঁ তিনি তৃতীয়তে উল্লেখ করেছে। তো ইমাম হাকিমের তাবাক্কাত যদি সুফিয়ান সাউরিকে আমরা মেনে নিই তাহলে ইমাম হাজার আসকান রহমহল্লার মত অনুসারেও কিন্তু সুফিয়ান সাউরির সামাত তাসরি ছাড়া হাদিস গ্রহণযোগ্য নয়। আর ইমাম হাজার আসকানের তাবাক্কাত যদি সুফিয়ান সাউরির যে দ্বিতীয়তে আছে তাহলে এখানে ইমাম হাজার আসকানের রহমুল্লাহর মতে যে তার সামাত তাসরি প্রয়োজন নেই, এমনি তার আনা হাদিস গ্রহণযোগ্য হয়। তবে এখানে একটা পয়েন্ট দেখেন, ইমাম হাজার আসকানের চতুর্থ তাবাক্কাতে আলোচনা করতে গিয়ে তিনি বলে দিয়েছেন যে জাইফ এবং মাজহুল রাবি থেকে যদি কেউ তাদলিস করে তাহলে তার তাদলিসটা গ্রহণযোগ্য না, তার সামাত তাসরি লাগবে, তার সামাত তাসরি লাগবে। এখন প্রশ্ন হচ্ছে যে ইমাম সুফিয়ান সাউরি রহমহল্লা তিনি গ্রহণযোগ্য সেকারাবি কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কিন্তু তাদলিস এটা মানে আলাদা যারা, এটার আমি আগে বলেছি যে কোনো ব্যক্তি যদি মুদাল্লিস হয় তাহলে সে ব্যক্তি যে
একদম হাদিস থেকে ফারেগ হয়ে গেল, মারদুদ হয়ে যায়, মাতরুকুন রাবি হয়ে যায়, এমনটি নয়। বরং তার তাদলিস খণ্ডন করলেই হয়ে যাবে। কেন মুদালিস রাবির যদি মুদালিস রাবি মানে যে সে হাদিস জয়ীফ এমনটা নয়। কারণ মুদালিস রাবির উসুল হচ্ছে এটা, তার যদি সামাত্তাশ্রী থাকে হাদিস গ্রহণযোগ্য হয়, যদি সামাত্তাশ্রী না থাকে হাদিস বর্জনযোগ্য হয়। তারপরে মহাজের আজকে মোল্লার শুধু তাবাক্কাত ভাগ করেছে, এই তাবাক্কাতের মধ্যে যদি থাকে কখনো গ্রহণযোগ্য কখনো বর্জনযোগ্য। তো আমরা এখন দেখতে চাইছি এটা যে ইমাম সুফিয়ান সাউরি রহমহল্লা তিনি তিনি কি মাজহুল বা জয়ীব রাবি থেকে তাদলিস করতেন? যে জয়ীব এবং মাজহুল রাবি থেকে তাদলিস সুফিয়ান সাউরি করে থাকেন, তাহলে ইমাম হাজার আসকানের রহমুল্লাহর মত অনুসারেও তার সামাত্তাশ্রী লাগবে, শ্রবণ সাব্যস্ত হওয়া লাগবে। ইমাম জাহাবি রহমুল্লাহর বিখ্যাত গ্রন্থ আছে মিজানুল ইতদাল, যদি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি রাবি নাম্বার 3322-এ তিনি উল্লেখ করেছেন যে সুফিয়ান সাউরি রহমুল্লাহ তিনি জয়ীব রাবি থেকেও তাদলিস করতেন। এবং অন্য আমি শুধুমাত্র একটা রেফারেন্স দিলাম, এরকম অসংখ্য মহাদ্দিসগণ বলেছেন যে সুফিয়ান সাউরি রহমাহুল্লাহ তিনি জয়ীব এবং মাজহুল রাবি থেকেও তিনি তাদলিস করতেন। তো ইমাম জাহাবি রহমাহুল্লাহর কথা থেকে প্রমাণিত সুফিয়ান সাউরি জয়ীব রাবি থেকে তিনি তাদলিস করতেন, এবং অন্যান্য মহাদ্দিসগণ বর্ণনা করেছে যে মাজহুল রাবি থেকেও সুফিয়ান সাউরি তাদলিস করতেন। আর ইমাম হাজার আসকারের চতুর্থ তাবাক্কাতে তিনি শর্ত দিয়েছেন মাজহুল এবং জয়ীব রাবি থেকে কেউ যে তাদলিস করে সেটা সামাত্তাশ্রী লাগবে। এর জন্য আমরা বলছি সুফিয়ান সাউরি রহমাহুল্লাহ যখন তিনি মুদাল্লিস, এর মধ্যে কোনো সন্দেহ নেই, তিনি মুদাল্লিস কোনো সন্দেহ নেই, দ্বিমত নেই। এখন সুফিয়ান সাউরি রহমুল্লাহ তাদলিস করলে তার হাদিস যে বর্জন হবে এমনটি নয়, বরং সুফিয়ান সাউরি রহমুল্লাহ যদি হাদ্দাসানা বা তার সামাত্তাশ্রী থাকে তবে গ্রহণযোগ্য, তবে আনানা হাদিস থাকলে এটা গ্রহণযোগ্য নয়। আমাদের দাবি তো এটাই, কিন্তু এই কথাটাকে অনেকে না বুঝে বা জানা বোঝার পরেও মানুষকে প্রতারণা দেওয়ার চেষ্টা করছে। যখন আমরা সুফিয়ান সাউরির মানে এই কলগুলোকে নিয়ে আসছি এবং বলছি সুফিয়ান সাউরি রহমুল্লাহ এখানে তাদলিস করেছেন এবং তার তাদলিস প্রমাণিত, তখন তারা দলিল দিচ্ছে যে সহিহ বুখারীতে তো সুফিয়ান সাউরির আনানা আছে, হাসান বাসরির আনানা আছে, ইমাম সুফিয়ান ওয়াইনা রহমুল্লাহ উনিও মুদাল্লিস, ওনার আনানা আছে, ইমাম আমাশের আনানা হাদিস আছে, ইমাম বুখারী রহমুল্লাহ কেন নিয়ে আসলেন? তো ভাই এটা মানে ইলমের সঙ্গে খেয়ানত করা। এটা সকলেই জানে যে সহিহ বুখারি এবং সহিহ মুসলিমে যতজন মুদাল্লিস রাবি আছে, যতজন তাদলিস করেছে, আনাদি হাদিস বর্ণনা করেছে, তার সামাত্তাশ্রী প্রমাণিত। বুখারিতে তিনি আনানা নিয়ে এসেছেন, কিন্তু এ সামাত্তাশ্রী প্রমাণিত। ইমাম নবী রহমুল্লাহ তার স্পষ্ট তিনি দাবিও করেছেন যে ইমাম বুখারি এবং মুসলিম যত জায়গাতে মুদাল্লিস রাবির আনানা দিয়ে হাদিস নিয়ে এসেছে প্রত্যেকটা হাদিসের তার মানে সামাত্তাশ্রী প্রমাণিত, অথবা তার প্রত্যেকটার মুতাবাত আছে। তো এটা তো এ উসুল তো সকলেই কমন যে মুদাল্লিস রাবির হাদিস মানে জয়ীব এমনটা নয়, মানে তার সামাত্তাশ্রী থাকলে সহি হয়ে যায়। মুদাল্লিস রাবি যদি সেকা হয়, গ্রহণযোগ্য হয়, তার যে সামাত্তাশ্রী থাকে তবে তার হাদিস গ্রহণযোগ্য হয়, অথবা তার যদি মুতাবাত থাকে তবে অবশ্যই হাদিসটাকে হাসান সহি বলা হয় বা সহি নির্ভরযোগ্য হাদিসের অন্তর্ভুক্ত হয়। কিন্তু আমাদের দাবি যে সুফিয়ান সাউরি থেকে হাসান বসরির যে কলটা আমরা মুসনাদ ইবনে আবি শাইবা থেকে দেওয়া হয়েছিল যে অর্থ দিয়ে ফিতরা দেওয়া, এবং সুফিয়ান সাউরি রহমুল্লাহ ইল্লামা রাতান ওয়াহিদা যে সুনান আবু দাউদের 748 নম্বর হাদিস যে একবার আফুল আদেন করার ক্ষেত্রে, আমরা এখানে বলছি যে সুফিয়ান সাউরি রহমুল্লাহ এখানে তাদলিস করেছে। তো এই তাদলিসের যদি খণ্ডন করতে চান তার সামাত্তাশ্রী লাগবে। সামাত্তাশ্রী কি আছে? জি নেই। এর কি মুতাবাত আছে? জি নেই। তাহলে হাদিস কীভাবে সহি হয়? সুফিয়ান সাউরি রহমুল্লাহর এখানে সামাত্তাশ্রী দিতে হবে অথবা তার মুতাবাত পেশ করতে হবে, নচেত তার আনানা গ্রহণযোগ্য না। বুখারি এবং মুসলিমে ইমাম নওয়াবী সহ মানে জমহুর মহাদ্দিসদের কল হচ্ছে এটা যে সহিহ বুখারী আর সহিহ মুসলিমে যতজন মুদাল্লিস রাবি আছে আনা হাদিস বর্ণনা করেছে, তাদের সামাত্তাশ্রী অন্য সনদের মতনে প্রমাণিত, এবং পাশাপাশি এবং তাদের অনেকগুলো মুতাবাতের কারণেই ইমাম বুখারী ইমাম মুসলিম রহিমাহুল্লাহ তাদের এই বুখারী এবং মুসলিমের হাদিসকে গ্রহণ করেছে। তো এটা তো বুখারী মুসলিম থেকে তো মানে মুহাদ্দিসগণের উসুল তো আলাদা খাস আছে, কিন্তু বুখারী মুসলিম বাদ দিয়ে যদি মুদাল্লিস রাবির যদি হাদিস গ্রহণ করতে হয় তার সামাত্তাশ্রী প্রয়োজন, তার সামাত্তাশ্রী লাগবে অথবা মুতাবায়াত লাগবে, নচেত গ্রহণযোগ্য নয়। এই অসুলটাকে নিয়ে অনেকেই মানে বিভ্রান্ত করতে চাইছে, যখন আমরা বলছি যে ইমাম সুফিয়ান সাউরি তিনি মুদাল্লিস রাবি, ওনার সহিহ বুখারী থেকে দলিল খুঁজতে লাগছে যে সুফিয়ান সাউরি তাদলিস করেছে কি বুখারিতে। আরে ভাই, এ তো সকলেই জানে, এটার জন্য তো মহাদ্দিস মহাকিক হওয়ার দরকার নাই, মাত্র এই সামলাতে আন সুফিয়ান সাউরি দিলে তো হাজার হাজার মানে চলে আসবে। তো এটা নয় অসুল, যেটা অসুলে পুরো দাঁড়িয়ে কথা বললেই আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে এটা যে সুফিয়ান সাউরিকে ইমাম হাজার আসকানি রহমাহুল্লাহ তিনি দ্বিতীয় তাবাক্কাতে রেখেছে, তো দ্বিতীয় তাবাক্কাতে তো সামাত্তাশ্রী প্রয়োজন নেই ইমাম হাজার আসকানি রহমাহুল্লাহর মানহাজ অনুসারে। কিন্তু আমরা ইমাম হাজার আসকানি রহমাহুল্লাহর মানহাজের আমরা দলিল পেশ করেছি যে তিনি বলছেন মাজহুল এবং যদি জয়ীব রাবি থেকে তাদলিস করে তার সামাত্তাশ্রী লাগবে। ইমাম হাজার আসকানি একই পৃষ্ঠাতে লেখা আছে
তাবাকাত মুদাল্লিসিন 13-14 নম্বর পৃষ্ঠায় তিনি লিখে দিয়েছেন। তো সুফিয়ান সরি তিনি তো মাজহুল রবি থেকে তাদলিস করেছেন, জাইফ রবি থেকে তাদলিস করেছেন, তাই তার সমাতাস্ত্রীর প্রয়োজন। দুই নম্বর ইমাম হাকেম রাহিমাহুল্লার তাবাক্কাত অনুসারে ইমাম সুফিয়ান সরি রহমুল্লাহ তিনি তৃতীয় তাবাক্কাতে আছে, তাই তার অবশ্যই 100% তার কী লাগবে, তার সমাতাস্ত্রী লাগবে। এই জন্য বলছি যে সুফিয়ান সরি রহমুল্লাহকে নিয়ে ইখতিলাফ আছে যে তার তাদলিস মানে আনা কি গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না, সমাতাস্ত্রীর প্রয়োজন আছে না নেই। তো আমাদের তাহাকিক হচ্ছে এটা, যদি ইমাম হাজার আসকানের সঙ্গে ইমাম হাকিম রহিমাহুল্লার এখানে ইখতিলাফ হয়েছে তাবাক্কাত ভাগ করতে গিয়ে, তাই অবশ্যই তারও সমাতাস্ত্রী লাগবে। এবং ইমাম হাজারের যে ওসুল যে মাজহুল এবং জয়েব রাবি থেকে তাদলিস করলে তারও সমাতাস্ত্রীর প্রয়োজন, তার মানে বোঝা যায় যে না, সুফিয়ান সরি রহিমাহুল্লার সমাতাস্ত্রীর প্রয়োজন আছে। আর অনেক সময়তে দেখছি যে আমি সুফিয়ান সরি রহিমাহুল্লাহকে বলেছিলাম যে তিনি মুদাল্লিস রাবি, তো অনেকজন দেখছি জানা বোঝার পরেও বলছে এটা মানে সালাফদের প্রসঙ্গে গুস্তাকি করা, সালাফদেরকে অপমান করা যে তাদলিস মুদাল্লিস বলছে সুফিয়ান সরি এত বড় একজন মানে হফফাজে হাদিস একজন ইমামকে এই কথা বলছে। ভাই এগুলো ইলমের সঙ্গে খেয়ানত করে কী লাভ, এগুলো এক মানুষকে ব্ল্যাকমেল করে কী লাভ? সুফিয়ান সরি রহিমাহুল্লাহকে কি আমি তাদলিস মুদাল্লিস রাবি বলছি, সালাফরা কেউ বলেনি? যে কোনো আসমান মুদাল্লিসের গ্রন্থ উঠালেই তো সুফিয়ান সরিকে মশহুর বি তাদলিস পাওয়া যায়, যে তিনি তাদলিসে মানে মশহুর প্রসিদ্ধ তাদলিসকারী। আমি কয়েকটা দলিল দিই, কেননা আমাকে মানে বিপদে ফেলার চেষ্টা করছে, আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, মাঝে সামনে আমাকে রঙিল করার চেষ্টা করছে যে ব্রাদার রাহুল সুফিয়ান সরি এত বড় মহাদ্দেসকে মুদাল্লিস রাবি বলেছে। আরে ভাই, আপনি যে কোনো মুদাল্লিস রাবির মানে গ্রন্থ পড়লে সুফিয়ান সরি রহিমাহুল্লাহকে মশহুর বি তাদলিস বলেছে, যে তিনি তাদলিসে প্রসিদ্ধ। কয়েকটা দলিল দিই। ইমাম হাজার আসকালানী রহিমাহুল্লাহ তার তাকরিবুত তাহাজিব রাবি নম্বর 2455-তে সুফিয়ান সরিকে তিনি মশহুর তাদলিস মানে তিনি যে তাদলিসে প্রসিদ্ধ এ কথা বলেছেন। এক, দুই, জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ 911 হিজরিতে মৃত্যু, তিনিও সুফিয়ান সরিকে তাদলিসে প্রসিদ্ধ বলেছে, মশহুর বি তাদলিস যে তাদলিসে তিনি প্রসিদ্ধ। আসমাউল মুদাল্লিসিন রাবি নম্বর 18, ইরাকি রহিমাহুল্লাহ তিনিও সুফিয়ান সরি রহিমাহুল্লাহকে মুদাল্লিস রাবি হিসেবে আখ্যায়িত করেছে, মুদাল্লিসিন রাবি নাম্বার 21। বুরহানউদ্দিন হালাবি রহিমাহুল্লাহ তিনি সুফিয়ান সরি রহিমাহুল্লাহকে মুদাল্লিস হিসেবে আখ্যায়িত করেছে, আর তাবেইন রাবি নাম্বার 25। পাঁচ নম্বর ইবনু তুর্কমুনি, বোঝা যায় যে তুর্কমুনি হানাফির নিকটেও সুফিয়ান সরি দ্বিতীয় তাবাক্কাতের নয় বরং তৃতীয় তাবাক্কাতের। যে তার নিকট তাবাক্কাতের হতেন তাহলে তার হাদিসকে জেব বলতেন না, এবং তিনি তৃতীয় তাবাক্কাত ধরে নিয়ে সুফিয়ান সরিকে জেব বলেছে, তার মানে এটা আমাদের দলিলের দিকেই আসে আলহামদুলিল্লাহ। চার, ইমাম জাহাবি রহিমাহুল্লাহ মিজানুল ইতেদাল রাবি নম্বর 3322-এ সুফিয়ান সরিকে তিনি বলেছেন যে তিনি মুদাল্লিস রাবি এবং জয়ীব রাবি থেকে তিনি তাদলিস করতেন। সাত নম্বর দলিল, বদরুদ্দিন আইনে হানাফি রহিমাহুল্লাহ উমদাতুল কারি আলা সাহিহুল বুখারি হাদিস নম্বর 214 কিতাবুত তাহারাতে হাদিস দেখবেন যে বদরুদ্দিন আইনে হানাফি রহিমাহুল্লাহ স্পষ্ট বলেছে যে সুফিয়ান সরি তিনি মুদাল্লিস রাবি ছিলেন, এবং মুদাল্লিস রাবির ওসুলে তিনি বর্ণনা করেছেন আলহামদুলিল্লাহ, যে কোনো রাবি যদি মুদাল্লিস হয় তার আন আনা দিয়ে যদি হাদিস বর্ণনা করা হয় সেটা জাইফ হয়, কিন্তু তার সামাত তাসরি যদি থাকে সেটা সহি হয়। বদরুদ্দিন আইনে হানাফি রহিমাহুল্লাহ তিনি একথা স্পষ্ট বলে দিয়েছেন আলহামদুলিল্লাহ, যে তিনি স্পষ্ট বলছে যে মুদাল্লিস রাবির আন আনাটা জাইফ হয় এবং তার সামাত তাস্ত্রি যদি থাকে তাহলে সেটা মানে সহি হয়ে যায়। তো আমরা তো একথাই বলছি যেমনটা বদরুদ্দিন আইনে হানাফি রহিমাহুল্লাহ বলেছে। আট নম্বর দলিল, ইমাম নওয়াবী রহিমাহুল্লাহ সারে সহি মুসলিম দ্বিতীয় খণ্ডের 282 পৃষ্ঠাতে তিনি আলোচনা করেছেন যে মুদাল্লিস রাবি মানে সুফিয়ান সরি একজন মুদাল্লিস রাবি এবং তার আনানা প্রসঙ্গে তিনিও আলোচনা করেছেন। আমরা মাত্র আটটা দলিল পেশ করলাম যে সুফিয়ান সরি রহিমাহুল্লাহকে আমি কি বলবো ভাই, আমি কি তার মুদাল্লিস ঘোষণা করেছি? যে কোনো আসমাউল মুদাল্লিসিনের গ্রন্থ পড়লে সুফিয়ান সরি রহিমাহুল্লাহ যে মশহুর বি তাদলিস, তিনি যে তাদলিসে মশহুর ছিলেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তারপরে মানুষকে ধোকা দেওয়া বা আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করা যে ব্রাদার রাহুল এই কথা বলেছে, ভাই এগুলো ইলমের সঙ্গে খেয়ানত। প্রথম কথা হচ্ছে এটা, আমি যেটা আলোচনা করতে চাইলাম যে সুফিয়ান সরি কি মুদাল্লিস রাবি, জি হ্যাঁ। সুফিয়ান সরি রহিমাহুল্লাহ কি দ্বিতীয় তাবাক্কাতে এসেছেন, জি হ্যাঁ, ইমাম হাজার আসকানী রহিমাহুল্লাহ নিয়ে এসেছেন। এটাই কি চূড়ান্ত সিদ্ধান্ত, সকলের ঐক্যমতে কি সুফিয়ান সরি রহিমাহুল্লাহ দ্বিতীয় তাবাক্কাতে? উত্তর হচ্ছে না, কেন ইমাম হাকিম রহিমাহুল্লাহ তিনি তৃতীয় তাবাক্কাতে নিয়ে এসেছে। তুর্কমুনি হানাফি রহিমাহুল্লাহর কথা আমরা নকল করেছি যে সুফিয়ান সরি তাদলিসের কারণে হাদিসকে জয়েব বলেছে, তার অর্থ এটাই হয় যে সুফিয়ান সরি তার নিকটে দ্বিতীয় স্তরে নয়, দ্বিতীয় স্তরে হলে জয়েব বলতেন না। আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি রহিমাহুল্লাহ তিনি সুফিয়ান সরিকে তৃতীয় তাবাক্কাতের মনে করতেন বলে সুফিয়ান সরির কাছে এসে এই কলটাই করেছেন। এটা থেকে আমরা আরও দলিল ইনশাআল্লাহ দিতে পারি। এ বিষয়ে হাফেজ জুবার আলী জায় রহিমাহুল্লাহ তিনি 80খানা দলিল নিয়ে এসেছেন এবং প্রমাণ করতে চেয়েছেন যে সুফিয়ান সরি রহিমাহুল্লাহ তিনি আসলে মূলত তৃতীয় তাবাক্কাতের, তিনি তৃতীয় তাবাক্কাতের। আর ইমাম হাজার আসকালানী রহিমাহুল্লাহ তিনি তো 852 অথবা 855 হিজরিতে মৃত্যুবরণ করে, ইমাম হাকিম রহিমাহুল্লাহ চতুর্থ শতকের ইমাম।
এটা যদি আমরা দেখি যে ইমাম হাজার রহমুল্লাহ আসকালানি রহমুল্লাহর কত দ্বিতীয় তাবাক্কাত, আর চতুর্থ শতকের একজন ইমাম তার তৃতীয় তাবাক্কাত, আমাদের মনে হয় না তার কথাটাই প্রাধান্য, কেন তিনি সালাফদের মানে একদম মুতাকাদ্দিমের মধ্যে অন্তর্ভুক্ত, তার কথাটা প্রাধান্য প্রাপ্ত হয়। তাছাড়া অনেক মহাদ্দিস আছে যারা সুফিয়ান সাওরি শুধু আনার কারণেই হাদিস গ্রহণ করেনি। এখান থেকে দুটো জিনিস প্রমাণিত হয়। এক, সুফিয়ান সাওরিকে তাহলে তারা তৃতীয় তাবাক্কাতে ধরে নিয়ে জৈব বলেছে, তাদের নিকটে দ্বিতীয় তাবাক্কাতে নয়, অথবা সুফিয়ান সাওরি দ্বিতীয় তাবাক্কাতে যদি হয়েও থাকে তারপরেও তার আনা এটা গ্রহণযোগ্য নয়, বরং সামাত্তা স্ত্রীর জরুরাত আছে। আমরা কয়েকটা দলিল পেশ করি, তার মধ্যে একটা পেশ করে দিয়েছি বদরুদ্দিন আইনি হানাফি রহমুল্লাহ এবং তুর্কমুনি হানাফি রহমুল্লাহ, এই দুজন সুফিয়ান সাওরির আনানার প্রসঙ্গে আলোচনা করেছে, এবং কয়েকটা দলিল আমরা পেশ করব। প্রথম হচ্ছে ইমাম কাসতালানি রহমাহুল্লাহ, তিনিও ইরশাদুস সারিতে সহিহ বুখারীর সারা ইরশাদুস সারিতে প্রথম খণ্ড 286 পৃষ্ঠাতে তিনিও সুফিয়ান সাওরি রহমাহুল্লাহকে মুদাল্লিস হিসেবে আখ্যায়িত করেছে, এবং তার সামা মানে সামা তাসরি যদি না থাকে সে হাদিসকে তিনি বর্জনযোগ্য বলেছে। মানে এ থেকে প্রমাণিত হয় যে কাসতালানি রহমাহুল্লাহর নিকটেও সুফিয়ান সাওরির যদি আনা না থাকে এটা গ্রহণযোগ্য নয়, বরং তার সামা তাসরির জরুরত আছে। দুই, ইমাম ইয়াহিয়া ইবনু মাঈন রহমাহুল্লাহ, তিনি তাদলিস প্রসঙ্গে তিনি আগে বলেছি যে তিনি বলছেন তাদলিস মিথ্যার একটা নামান্তর, তারপর তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে মুদাল্লিস রাবির হুকুম কী, তিনি তখন বলেছেন যে মুদাল্লিস রাবির হাদিস তখনই গ্রহণযোগ্য যখন তার সামাত্তাসি থাকবে, হাদ্দাসানা বা সামিত যখন থাকবে তখনই শুধুমাত্র তার মানে হাদিস গ্রহণযোগ্য, অন্যথায় গ্রহণযোগ্য নয়। এরপর জাস্টিস তাক উসমানি হাফেজাহুল্লাহ, তিনি স্পষ্টভাবে দার্সে তিরমিজিতে 248 নম্বর হাদিস যেখানে আমিন প্রসঙ্গে এসেছে সুফিয়ানের যে হাদিসটা আছে, সুফিয়ানের হাদিসের উপরে কালাম করতে গিয়ে তিনি বলেছেন যে সুফিয়ান একজন মুদাল্লিস রাবি, এখানে আনা আছে। তার মানে জাস্টিস তাক উসমানি এখানে একটা কিলোকাল করতে চেয়েছে যে সুফিয়ান সাওরি তো মুদাল্লিস রাবি, আর এই হাদিসটা আনা দিয়ে বর্ণনা করা আছে। যদিও সুফিয়ান সাওরির আমিন প্রসঙ্গে হাদিসের সামাত তাসরি আলহামদুলিল্লাহ মজুদ আছে, মুসান্নাব আব্দুর রাজ্জাক এবং ইবনে আবি শাইবাতে মজুদ আছে ইনশাআল্লাহ। আমরা দলিলও পেশ করেছি, আমার বই আছে হানাফি মাজহাব আহলে হাদিস ইখতিলাফ নিরাসান, আমরা সামাত তাসরি পেশ করেছি আলহামদুলিল্লাহ। তো ইমাম জাস্টিস তাক উসমানি এ কথা বলেছে। মাহমুদ হাসান খান, তিনি ইজুল আদিল্লার 154 পৃষ্ঠাতে তিনি সুফিয়ান সাওরির তাদ্দিসের কারণে একটা হাদিসকে তিনি জাইব বলেছেন, এবং অসংখ্য মহাদ্দিসগণ আছে যারা সুফিয়ান সাওরির আনানার কারণে হাদিসকে জাইব বলেছে। মানে সর্বোপরি আমাদের কথা হচ্ছে এটা যে সুফিয়ান সাওরি রহমাল্লাহকে ইমাম হাজার আসকান রহমাল্লাহ দ্বিতীয় তাবাক্কাতে নিয়ে আসার পরেও অসংখ্য মহাদ্দিস আছে যারা সুফিয়ান সাওরির আনানার কারণে হাদিসকে বর্জন করেছে, এক নম্বর। দুই নম্বর, ইমাম হাকিম তাকে তৃতীয় তাবাক্কাতে রেখেছে। তাই আমাদেরও এটাই যে সুফিয়ান সাওরি রহমাহুল্লাহ যদি কোনো হাদিসে যদি আনানা থাকে বুখারি মুসলিম ব্যতীত, কেন তার খাস ওসুল আছে, বুখারি মুসলিম বাদ দিয়ে যদি অন্য কোনো হাদিসের গ্রন্থে যদি আনানা থাকে তাহলে তার সামাত্তাসি লাগবে অথবা তার মোতাবাত পেশ করতে হবে। এটা হচ্ছে মূল ওসুল, কিন্তু এই ওসুলকে অনেকেই মানে হজম করে ফেলছে কিছু অজুহাত দেখিয়ে যে সুফিয়ান সাওরিকে মুদাল্লিস বলেছে, বুখারি থেকে নিয়ে এসে দেখাচ্ছে যে বুখারিতে সুফিয়ান সাওরি তাদলিস করেছে। তো ভাই এটা তো আপনারা জানেন, তারপরে মানুষকে কেন ধোকা দেওয়ার চেষ্টা করছে যে বুখারি মুসলিমের সামাত তাসরি আছে অথবা মুতাওয়াত আছে, তো বুখারি মুসলিম থেকে মুদাল্লিস রাবিকে নিয়ে এসে দেখানো এমন যদি ওসুল আপনারা করেন তাহলে তো মানে যত মুদাল্লিস রাবি আছে সকলকে তো বুখারি মুসলিম থেকে তার অধিকাংশই দেখানো সম্ভব যে বুখারি মুসলিম ইমাম বুখারি রহমাল্লাহ মুসলিম রহমাল্লাহ তারা মুদাল্লিস রাবির আনা হাদিস গ্রহণ করেছে, তাহলে তো মুদাল্লিস ওসুলই বাতিল হয়ে যাবে, তাদলিসের ওসুলটাই তো বাতিল হয়ে যাবে। তো সর্বোপরি এই কথা আমরা বুঝাতে চাইলাম যে ভাই যে তাদলিস এবং মুদাল্লিসের যতগুলো আছে তাবাক্কাত ভাগ করার বিষয়টাও, আর এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আমার একটা বইও আছে, এটা হচ্ছে সালাফদের দৃষ্টিতে রাফুলিয়াদিন মানসুক। এই বইটার আমি প্রথম 30টা পৃষ্ঠা দেখবেন পড়তে থাকবেন, দেখবেন তাদলিসের উপর আলোচনা করেছি এবং আব্দুল ইবনে মাসুদ থেকে যে সুফিয়ান সাওরি থেকে যে বর্ণনাটা আছে ইল্লা মারাতান ওয়াহিদা শুধুমাত্র একবার রাফুলিয়াদিন করলেন, আমি এটাকে খণ্ডন করার সময়তে এই তাদলিসের মাসালের উপরে অনেক আলোচনা করেছি, প্রায় 30-35 পৃষ্ঠা আলোচনা করা আছে, এই বইটা থেকে আপনারা নিয়ে নেবেন। কেন অনেকবার বলছে যে আমরা নাকি মুদাল্লিস রাবি দেখলে তাকে হুকুম লাগিয়ে দিচ্ছি, মুদাল্লিস রাবি নাকি ওসুল জানি না, ভাই আপনাদের ভিডিও বানানোর প্রায় এক বছর আগে এই বইটা আমার প্রকাশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং তাদলিস মুদাল্লিসের সামাত তাসরির বিষয়ে এবং তাবাক্কাত ভাগ করা প্রসঙ্গে ইমাম হাজার আসকানির মানহাজ কী, আলবান রহমুল্লাহর মানহাজ কী, জামহুর মুহাদ্দিসগণের এই মুদাল্লিস প্রসঙ্গে মানহাজ কী আমার এই বইটাতে আলোচনা করেছি, এবং আমার সম্ভবত রাফুলিয়াদিন তাহকিকি মাজলিস রাফুলিয়াদিন যে প্রসঙ্গে আছে ওখানে ইবনে মাসুদের খণ্ডন করতে গিয়ে প্রায় এক বছর আগে আমি এই তাদলিস মাসালে তাদলিসের উপরে আলোচনা করেছি। তাই এটা যে আমি অজ্ঞ এ বিষয়ে বা গাফেল যে মুদাল্লিস দেখেছি হুকুম লাগিয়ে দিলাম যে এমনটা নয়,
বরং আমি এক বছর আগে তার প্রমাণ আপনাকে দিলাম, বইও লিখেছি মুদালিসাবির ওপরে, তাদের হুকুম কী, কখন তাদের গ্রহণযোগ্য, কখন বর্জনযোগ্য, কোন কোন মুদালিসের তাবাক্কাত ভাগ করেছে, ইমো হাজারে মানহাজ কী, আলবানের রহমল্লার মাঝে মানে মানহাজ কী, জমহুর মহদ্দিসগণের তাদিস তাদিসের ওপরে মানহাজ কী, এ বিষয়ে আলোচনা করেছি, বই লিখেছি। তাই মানে কটাক্ষ করে বলা যে মানে মুদালিস পেয়েছে আর হুকুম লাগিয়ে দিয়েছে এমনটা নয়, বরং এ বিষয়ে আমাদের আলহামদুলিল্লাহ আগে থেকে আমরা অবগত আছি যে মুদালিস তাদের কখন তার হাদিস গ্রহণযোগ্য হয়, কোন কোন শর্ত গ্রহণযোগ্য হয়, বুখার মুসলিমের তাদলিস কেন ক্ষতিকর নয়, বুখার মুসলিম বাদ দিয়ে অন্য অন্য যদি সনদ পাওয়া যায় অন্য অন্য হাদিসের গ্রন্থে, তাই সামার তাস্ত্রী লাগবে কি লাগবে না, কোন কোন মুদালিস রাবির খাস যারাই মুফাসসার যারাই মুবাম যদি থাকে তাদের ক্ষেত্রে মানে কোন উসুল প্রযোজ্য, আলহামদুলিল্লাহ বইটাতে আমি আলোচনা করেছি মানে মুদালিস রাবি, যেমন সুফিয়ান সাউরি থেকে, যেমন আবি ইসাক সাবি থেকে যদি বিশেষ করে ইসরায়েলি বর্ণনা করে তার হাদিস গ্রহণযোগ্য কেন, আবি ইসাক সাবি থেকে জাহির বর্ণনা করলে বর্জনযোগ্য কেন, বিষয়টা আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করেছি এবং একাধিক তাদলিস মুদালিসের উপরে পৃষ্ঠ আমাদের লেখা আছে এবং সেগুলো প্রকাশ হয়েছে আলহামদুলিল্লাহ। তাই এটা আমরা অজ্ঞ এমনটা নয়, বরং আপনারা হয়তো এটা মানুষকে কীভাবে যে বোঝাতে চাইছেন আমরা বুঝতে পারছি না। তো সর্বোপরি এই কথা আমরা জানি যে আপনাদেরকে যখন আমরা সুফিয়ান সাউরির তাদলিসের কথা বলবো আপনারা তখন ইমাম হাজারের দ্বিতীয় তাবাক্কাতকে উল্লেখ করবেন আর সহিহ বুখারীর সনদ দেখাবেন। তো আমাদের কথা হচ্ছে এটা যে সুফিয়ান সাউরি রহমাল্লাহ আসলে কি দ্বিতীয় তাবাক্কাতের অন্তর্ভুক্ত? হ্যাঁ, অনেক মহাদিসগণ দ্বিতীয় তাবাক্কাতে রেখেছে, কিন্তু অনেক মহাদিস তার তৃতীয় তাবাক্কাতে রেখেছে, ইক্তলাপ আছে মহাদিসগণের মধ্যে, এবং সুফিয়ান সাউরি শুধু আনানা থাকার কারণে অনেক মহাদিসগণ তার হাদিসকে বর্জন করেছে এবং তার সামার তাস্ত্রী জরুরত আছে বলেছে। তো এক্ষেত্রে আমরা তো তাদের ওসুলটা গ্রহণ করছি, আমরা তো জমহুরদের ওসুলটা গ্রহণ করছি যে সুফিয়ান সাউরি তাদলিস করলে তারও সামার তাস্ত্রী জরুরত আছে, নচেত সেটা বর্জনযোগ্য। তবে হ্যাঁ, একটা পয়েন্ট মনে রাখবেন, এখানে একজন ব্যক্তিকে দেখলাম তিনি সুফিয়ান সাউরি যে ইল্লা মারাতুন ওয়াহেদা যে একবার রফলিয়া দিন করলেন এই হাদিস বর্ণনা করে, তিনি বলছেন আন সুফিয়ান সাউরি আন আসিম বিন কুলাইব যে সনদ আছে, উনি বলছেন যে এখানে হাদ্দাসানা দিয়ে মুয়াত্তা মালিকের সারা আর তামহিদে হাফেজ ইবনে আব্দুল বার একটা সনদ নিয়ে এসেছে, ওখানে হাদ্দাসানা দিয়ে আছে। তো এটা একটা মানে এটাও একটা ওসুলের একটা মানে বিভ্রান্তকর ওসুল, অথবা এখানে তিনি একটা উল্টা একটা ওসুল পেশ করার চেষ্টা করছেন। সুফিয়ান সাউরি রহমাহুল্লাহ মানে আসিম বিন কুলাইব থেকে যে সুফিয়ান সাউরি যে তাদলিসের বিষয়টা আপনারা অন্য সনদের অন্য মতন পেশ করছেন, কিন্তু ওসুল তো এটা নয়, ওসুল হচ্ছে এটা যে হাদিসটাই তাদলিস করেছে একজন রাবি ওই হাদিসের সামা তাস্ত্রী লাগবে, ওই মতন থাকতে হবে। ছোট্ট একটা কথা বলি যে একজন মুদালিস রাবির যদি কারো থেকে তাদলিস করে আর তার যদি অন্য কোনো মতনে অন্য কোনো টেক্সটে যদি তার মানে সামার তাস্ত্রী থাকে বা হাদ্দাসানা সামিত দিয়ে যদি বর্ণনা করে, তার অর্থ এই নয় যে ওই মুদালিস রাবির তার কাছ থেকে সমস্ত হাদিসই শ্রবণ করেছে এমনটা নয়, বরং যে হাদিসে তাদলিস করেছে যে হাদিসের মতনে একজন মুদালিস রাবির তাদলিস করছে অন্য ওই মতনেই তার সামার তাস্ত্রী লাগবে, কিন্তু তারা এই ওসুলটাকে বিকৃত উপস্থানে করছে যে সুফিয়ান সাউরি তাদলিস করেছে সুনান আবু দাউদে তো কী হয়েছে, কিন্তু হাফিজ ইবনে আব্দুল বারের তামহিদে এর সামার তাস্ত্রী আছে, কিন্তু হাদিসটাই তো আলাদা, ওটা তো ওই প্রসঙ্গে হাদিস না, ওটা তো রাফুল আদিনের প্রসঙ্গে হাদিস না, তার মতনই আলাদা। তো এটা মূল মনে রাখতে হবে, এখানে আবার অনেকে এই ওসুলকে বিকৃত করার চেষ্টা করছে। ওসুল হচ্ছে এটাই যেই মতনে একজন রাবি মুদালিস রাবি তাদলিস করছে ওটারই সামার তাস্ত্রী লাগবে, অন্য কোনো সনদ থেকে যদি আসে, কিন্তু মতনটা ঠিক থাকতে হবে, মোতাবাতটা ঠিক থাকতে হবে, কিন্তু তা না করে মানে সুফিয়ান সাউরি আসিম বিন কুলাইব থেকে কোথায় হাদ্দাসানা দিয়ে বর্ণনা করেছে ওগুলোকে নিয়ে খুঁজে নিয়ে এসে বলছে এই তো তার থেকে শ্রবণ প্রমাণিত, এটা শ্রবণ প্রমাণিত, এটা এই বিষয় নাই, এটা তো ইরসালের ক্ষেত্রে এই ওসুল ঠিক আছে, কিন্তু এখানে তাদলিসের ওসুল হচ্ছে এটা যেই মতনের উপরে তাদলিস করছে, যে মতনের উপরে তাদলিস করছে ওই মতনের উপরেই তার সামার তাস্ত্রী লাগবে, নচেত এই ব্যাপারে দুই তিনটে ভিডিও বানিয়ে বলছে তো সুফিয়ান সাউরির যদি জয়ীফ হয় তাহলে বুখারীর 136টা হাদিস জয়ীফ বলে প্রমাণিত হবে, হাসান বসরি থেকে 18খানা প্রমাণিত হয়ে যাবে, ইসহাক থেকে এতখানা হয়ে যাবে, আবি ইসহাক সাবি থেকে এতখানা হয়ে যাবে, মানে এগুলো যে মানে জানা বোঝার পরেও আমার মনে করছে এগুলো যে খেয়ানত করা হচ্ছে, ওসুল নিয়ে কারচুপি করা হচ্ছে, ওসুলকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। তাই সর্বোপরি এই কথাগুলো আমি সংক্ষিপ্ততে বলতে চাই যে তাদলিস এটা একটা প্রতারণার শামিল, যেমন হাফেজ ইয়াহিবনু মাইন রহিমাল্লাহ তিনি বলছেন যে তাদলিস মিথ্যার নামান্তর। দুই, ইমাম শুবা বলেছে যে তাদলিসের চাইতে জেনা করাটাই উত্তম। ইমাম শাফি রহিমাল্লাহ তিনি বলছেন জীবনে একবার কেউ যদি তাদলিস করে তার সামার তাস্ত্রী ছাড়া এটা কবুলযোগ্য না গ্রহণযোগ্য না। তিন, সুফিয়ান সাউরির ব্যাপারে খাস যে মানে মানে কথা আমাদের চলছে যে সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ তিনি মুদালিস রাবি কোনো সন্দেহ নেই,
তার আনানা এটা গ্রহণযোগ্য হবে কি হবে না? ইমাম হাজার আসকানের যদি তাবাক্কাতে দুই ধরি তাহলে সেটা গ্রহণযোগ্য হয়ে যায়, কিন্তু ইমাম হাজার আসকানের হেমল্লা যে ওসুল যে মাজহুল এবং জৈব থেকে যে তাদলিস করে তাহলে তার সমাতাশ্রী লাগবে। সুফেন সরি তিনি মাজহুল এবং জৈব থেকে তাদলিস করতেন, অত ইমাম হাজার আসকানের হেমল্লার ওসুল অনুসারেও তার সমাতাশ্রীটার জরুরত আছে। যেখানে 4 নম্বর বিষয় ইমাম হাকিম রহিমাহুল্লাহ তিনি সুফিয়ান সরিকে তৃতীয় তাবাক্কাতে রেখেছে, তার মানে তার সমাতাশ্রী তার প্রয়োজন আছে। পঞ্চম বিষয় হচ্ছে সুফিয়ান সরি রহিমাহুল্লাহর অসংখ্য হাদিসকে শুধু আনানার কারণেই জেব ঘোষণা মারদুদ করা হয়েছে, তার সমাতাশ্রীর কথা বলা হয়েছে, আমরা পেশ করেছি। এগুলো বুখারী মুসলিমের যে তাদলিস থাকে এটা ক্ষতিকর নয়, কেন তার সমাতাশ্রী আছে, তার মুতাবায়াত প্রমাণিত আছে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে এটা যে সুফিয়ান সরি রহিমাহুল্লাহ বা যে কোনো মুদাল্লিসের যদি সমাতাশ্রী মানে অন্য কোনো সনদ নিয়ে আসলে হবে না, বরং সনদ এবং মতন দুটোকে ঠিক রাখতে হবে, নচেত মানে তার মানে অন্য কোনো হাদিসে তার সামাতাশ্রী আছে তার মানে এই নয় যে তার মানে ওই রাবি থেকে সমস্তগুলোই তার সামা মানে শ্রবণতার সাব্যস্ত আছে এমনটি নয়, বরং ওই মতনটাই তার সামাতাশ্রীটার জরুরত আছে, অন্যথায় এটা মারদুদ প্রত্যাখ্যাত হবে। সুফিয়ান সরি রহিমাহুল্লাহ একজন গ্রহণযোগ্য মহাদ্দিস, তার হাদ্দাসানা সামা দিয়ে যত হাদিস আছে আকবরানা দিয়ে সমস্ত হাদিস সহি, কিন্তু তিনি যখনই তাদলিস করবেন যে হাদিসে ধরা পড়বে যে না তাদলিস আছে, তখন ওই হাদিসটাকে সামাতাশ্রী দিতে পারলে সহি। এখানে সুফিয়ান সরি রহিমাল্লাহর উপরে কোনো কালাম নেই, শুধু একটাই কালাম হচ্ছে এটা, সুফিয়ান সরি রহিমাল্লাহর তাদলিস যদি প্রমাণিত হয় কোনো হাদিসে তাদলিস করেছে, তখন একটাই ওসুল যে তার সামাতাশ্রী নিয়ে আসবেন, হাদিসটাকে সহি প্রমাণিত হয়ে যাবে, মুতাবায়াত নিয়ে আসবেন, তার হাদিসটা গ্রহণযোগ্য হবে, অন্যতে হবে না। কিন্তু এটাকে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে বুখারী মুসলিম থেকে দলিল পেশ করা, এখান থেকে ওই হাফেজ ইবনে আব্দুল বারী তামহিদ থেকে একটা সনদ নিয়ে এসে তার সামাতাশ্রী দেওয়া, একটা নিয়ে আলোচনা করছে আর একটা সামাতাশ্রী দিচ্ছে, মানে এটা ওসুল সঠিক নয়। এ বিষয়ে মানে আমাদের সতর্ক থাকার দরকার। সুফিয়ান সরি রহিমাল্লাহ একজন মুহাদ্দিস, একজন ফকি, একজন মানে হুজ্জাহ, একজন ইমাম, মানে তার ব্যাপারে কোনোই দ্বিমত নাই, একটাই দ্বিমত। আর এটা সুফিয়ান সরি না, ইমাম জুহরির উপরে আছে, হাসান বাসরির উপরে আছে, এবং সুফিয়ান ইবনু ওয়াইনা রহিমাল্লাহর উপরে আছে, মানে মশহুর মানে যারা মুহাদ্দিসগণ তাদের উপরে এই তাদের অভিযোগ আছে, ইমাম মালিকের উপরে আছে, ইমাম বুখারির উপরে আছে, ইমাম মুসলিমের উপরে আছে। যদিও ইমাম বুখারি মুসলিম ইমাম মালিক থেকে তাদের প্রমাণিত নয়, মানে আরব আছে যে তারা তাদের করতেন, কিন্তু প্রমাণ নেই। এ বিষয়ে একাধিক আলোচনা আলহামদুলিল্লাহ সালাফগণ করে গেছে যে ইমাম বুখারি থেকে তাদের অভিযোগ করলেও তার তাদের প্রমাণিত নয়, কিন্তু ইমাম সুফিয়ান সরি, ইমাম ইসাক বিন ইমাম সুফিয়ান ইবনু ওয়াইনা রাহিমাহুল্লাহ, একটা মজার কথা বলি, সুফিয়ান ইবনু ওয়াইনা থেকে একটা হাদিস বর্ণনা আছে যে তিনি মনে মানে একটা হাদিসের সনদ আছে, সনদ মুসনাদে আবি আলা, যাই হোক একটা হাদিস সহি সনদে বর্ণনা আছে যে তার দাবি হচ্ছে এটা, তিনটে মসজিদ ছাড়া ইতিকাফ করা যাবে না, তিনটে মসজিদ ছাড়া ইতিকাফ করা জায়েজ নয়। এই সনদের সমস্ত রাবি শেখা গ্রহণযোগ্য, কোনো সমস্যা নেই যে তিনটে মসজিদ ছাড়া ইতিকাফ করা জায়েজ নয়, ইতিকাফ করা জায়েজ নয়, সমস্ত রাবি শেখা গ্রহণযোগ্য, একদম সহি, কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে একটা ইল্লাত, যেখানে সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ তিনি কী করেছেন, তাদলিস করেছেন, তাদলিসের কারণে হাদিসটা যাইব, এ ব্যতীত কোনো মানে ইল্লাতে হাদিসে নাই। এই জন্য সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহকে অনেকে বলেছেন যে না তিনি শেখার আবি ছাড়া তিনি তাদলিস করতেন না। অবশ্যই অনেক মহাদ্দিসগণ এর বিরোধিতা করেছে যে না সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ তিনি যাইব রাবি থেকে তিনি তাদলিস করেছেন, তার প্রমাণও অনেক মহাদ্দিসগণ দিয়েছে। তো আমাদের সর্বোপরি কথা এটাই যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি যে ওসুলটা দিয়েছেন যে কেউ যে তাদলিস করে এটা যদি প্রমাণিত হয় তার সামাতাশ্রী ব্যতীত হাদিসকে সহি বলা উচিত নয়। ইমাম শাফি রহিমাল্লাহ যে মানহাজটা গ্রহণ করেছে আমরা মনে করি যে না এই মানহাজটাই সঠিক, বিশেষ করে তাদলিস মুদাল্লিসের মাসালার উপরে। কিন্তু এর উপরে মানে এর উপরে যদি কোনো মুদাল্লিস আবি যদি আখ্যায়িত হয় সে হাদিসে পরিত্যক্ত মারদুদ এমনটি নয়, শুধু একটাই যে তার সামা প্রমাণিত থাকতে হবে, মতবাদ থাকলেই তার হাদিস গ্রহণযোগ্য, অন্যথায় বর্জনযোগ্য, এটা তো সালাফরা বলে গেছে। যাই হোক, এ বিষয়ে আমি একটা বিস্তারিত ইনশাল্লাহ একটা আলোচনা করবো, তাদলিস মুদাল্লিস প্রসঙ্গে, আনা আনা প্রসঙ্গে, কখন সামা থাকলে কখন গ্রহণযোগ্য কখন বর্জনযোগ্য, ইনশাল্লাহ একটা বিস্তারিত আলোচনা করবো। যেহেতু এখন এ বিষয়টি নিয়ে একটু আলোচনা চলছে এবং আমাদের উপরে মিথ্যা আরোপ করা হচ্ছে, এ বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে আমি কিছু আলোচনা করলাম, ইনশাল্লাহ আমি এই বিশেষ করে তাদলিস মাসাইলে তাদলিসের উপরে বিস্তারিত আলোচনা করবো এবং 50টা দলিল ইনশাল্লাহ আমরা পেশ করার চেষ্টা করবো। বিশেষ খাস সুফিয়ান সরি রহিমাহুল্লাহ হাসান বাসরি প্রসঙ্গে, আলবান রহিমাহুল্লাহ সুফিয়ান সরির আনানাকে গ্রহণ করেছে কিন্তু হাসান বসরি আনানাকে গ্রহণ করেনি, বর্জন করেছে প্রত্যেকটা জায়গাতে, অথচ হাসান বসরিকে ইমাম হাজার আসকানে দ্বিতীয় তাবাক্কাতে রেখেছেন, সুফিয়ান সরিকে দ্বিতীয় তাবাক্কাতে রেখেছেন, কিন্তু আলবান রহিমাল্লাহ হাসান বসরির আনানা গ্রহণ করেনি, সুফিয়ান সরির আনানা গ্রহণ করেছে, আবার অনেক জায়গাতে বর্জনও করেছে। তিনি একটা উসুল তিনি খাড়া করেছেন, সে বিষয়টা আমরা ইনশাল্লাহ আলোচনা করবো। বিস্তারিত জানতে গেলে আমার এই বইটা পড়তে পারেন। প্রথমে আমি এ বিষয়ে পুরো বিস্তারিত আলোচনা করেছি, প্রায় 50 পৃষ্ঠা আলোচনা করেছি যে তাদলিস মুদাল্লিস এবং মুরসাল হাদিসের বিষয়গুলো উসুল প্রসঙ্গে যে কখন কোনটা প্রাধান্য পাই। ইনশাল্লাহ পড়লেই অন্তত কিছুটা
কথাগুলো বুঝতে পারবেন। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে কথাগুলো বোঝার এবং সেইভাবে হক এবং ইনসাফের সঙ্গে তাহকিক জাতির সামনে পেশ করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। এ দোয়া রেখে আজকে আলোচনা শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।